হ্যালো বন্ধুরা আমি শেখ গন্ডিল আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলব একটা হচ্ছে অনন্ত জল্ আপকামিং সিনেমা কিল হিম যেটা ঈদে মুক্তি পেতে চলেছে সেটা টিজার এসে গেছে তো টিজার নিয়ে আমার কি মতামত আপনাদেরকে জানাবো এবং তার সঙ্গে সঙ্গে মাই সেলফ অ্যালেন স্বপন শিহাব শাহিন পরিচালিত এই ওয়েব সিরিজটি চরকিতে মুক্তি পেতে চলেছে এই ঈদে সেটা ট্রেলার এসে গেছে ট্রেলারটা নিয়ে আমার মতামত আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো প্রথমে যদি কথা বলি মাই সেলফ অ্যালেন স্বপনের টিজার নিয়ে তো এই টিজারটা আমার বেশ ভালো লেগেছে তার কারণ এই টিজারটা কম্প্যাক্ট রাখা হয়েছে গল্প সম্পর্কে খুব একটা আমরা বেশি ধারণা পাচ্ছি না আবার এটাও সত্যি কথা যেটুকু ধারণা পাচ্ছি তাতে করে গল্পটা দুরকম হতে পারে বলে মনে হচ্ছে এই টিজারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খানের ক্যারেক্টার এই মুহূর্তে দাম্পত্য জীবন মিথিলা তার বউয়ের চরিত্রটা প্লে করছে এবং বউয়ের ঝামেলা এবং সাংসারিক বিভিন্ন ঝামেলার জন্য সে রীতিমতন স্ট্রেসড হয়ে গেছে লাইফে একেবারেই তাকে কোথাও অ্যালেন স্বপনের মতন মনে হচ্ছে না বরং অ্যালেন স্বপনের থেকে সে সম্পূর্ণ বিপরীত একটা চরিত্র তো এটা হতেই পারে যে এই লোকটা অ্যাকচুয়ালি অ্যালেন শপনের মতন হুবহু দেখতে এক যে কারণে অ্যালেন শপন কিছু একটা গন্ডগোল পাকিয়েছে এবং ড্রাগ ব্যবসায়ীরা অ্যালেন স্বপনকে খুঁজে না পেয়ে এই লোকটাকে ধরে নিয়ে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি টিজারের মধ্যে যে তাকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে তো এটা হতে পারে যে দেখতে একরকম বা এটাও হতে পারে যে যমজ ভাই এই যমজ ভাইয়ের ব্যাপারটা নিয়ে আমি আরেকটু পরবর্তীতে আসছি আর একটা যেটা পসিবিলিটি সেটা হচ্ছে এখানে অ্যালেন শপন আসলে ছদ্মবেশে রয়েছে তার বউ বা তার সন্তান জানে না তাদের বাবা বা তাদের স্বামী সম্পর্কে যে আসলে সে অ্যালেন স্বপন এখানে সম্পূর্ণরূপে ধোয়া সাথে রেখেছে সে তার বউ এবং বাচ্চাকে আমাকে যদি জিজ্ঞেস করেন আমার তো মনে হচ্ছে এখানে এখানে সেকেন্ড পসিবিলিটিটা সত্যি হতে চলেছে অর্থাৎ অ্যালেন নিজের স্ত্রীয়ের সঙ্গে এবং সন্তানের সঙ্গে বসবাস করছে দাম্পত্য জীবন কাটাচ্ছে আরও এটা প্রমাণিত হয়ে যাচ্ছে একটা দৃশ্য রয়েছে টিজারের মধ্যে যেখানে টেলিভিশনে অ্যালেন স্বপনের ব্যাপারে দেখানো হচ্ছে এবং তার স্ত্রী তার বাচ্চা দেখছে তখন নাসির উদ্দিন খানের ক্যারেক্টারটা সে বলছে যে এসব দেখার দরকার নাই এরকম একটা সংলাপ তার রয়েছে তো ডেফিনেটলি সেই অ্যালেন সপন যে কারণে সে টেলিভিশনটা বন্ধ করে দিতে বলছে কিন্তু সত্যি কি তাই এই লোকটা কি নিজেই অ্যালেন শপন তার জন্য অ্যালেন শপনের ব্যাপারে যেহেতু টেলিভিশনে দেখানো হচ্ছে তাই সে টেলিভিশনটা বন্ধ করে দেওয়ার কথা বলছে এটাই কি একমাত্র পসিবিলিটি তাও কিন্তু নয় হতেই পারে যে এই লোকটা যমজ ভাই হচ্ছে অ্যালেন শপন এই লোকটা নিজের ভাইয়ের ব্যাপারে জানে কিন্তু সে তার ভাইয়ের ব্যাপারে স্ত্রীকে কিংবা বাচ্চাকে জানায়নি যদি টেলিভিশনে অ্যালেন সপনকে কেসে দেখে নেয় তার স্ত্রী এবং বাচ্চা সেক্ষেত্রে তাকে তার ভাইয়ের ব্যাপারে বলতে হবে যে ভাই এরকম কুলাঙ্গার উল্টো পাল্টা কাজকর্ম বিভিন্ন ধরনের দু নম্বরই ব্যবসার সঙ্গে যুক্ত যেটা হয়তো লোকটা চাইছে না দেখা যাক শেষ অব্দি কী হয় টিজারটা ওয়েল এডিটেড অ্যালেন স্বপনের চরিত্রকে মাথায় রেখে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন করা হয়েছে যে কারণে এর কাজের প্রশংসা করতেই হবে এবং মিথিলা নিজের জায়গাতে ভালোই তাকে নিয়ে আলাদা করে সেরকম কোনো কমেন্ট করবার নেই দেখা যাক সিরিজটা দেখলে তাকে নিয়ে কথা বলা যাবে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে দেখে নাসির উদ্দিন খান যিনি একজন খুবই গুণী অভিনেতা আমি চিরকাল বলে আসছি সেটা তাকে প্রথমবার দেখেছিলাম মহানগর সিরিজে এবং সেখানে তার একটা খুব ছোট্ট ক্যারেক্টার ছিল ওইটুকুনি সময় পেয়েও সে সেই ক্যারেক্টারে ফাটিয়ে দিয়েছিল আমি জানতামই সে কোনো না কোনো দিন তাকে নিয়ে বড়ো কাজ হবে এবং আজকে এতগুলো কাজ তার দেখেছি যেখানে সে পার্শ্ব চরিত্রে কাজ করেছে আজকে তাকে নিয়ে একটা সিরিজ হচ্ছে যেখানে সেই মুখ্য চরিত্র ডেফিনেটলি এটা একটা সাকসেস স্টোরি আচ্ছা এবার যদি কথা বলি অনন্ত জলিল মানে জোকার জলিল তার আপকামিং সিনেমা কিল হিমের টিজার নিয়ে তো কোয়েন্টিন কিল বিল এবং অনন্ত জলিল বা জোকার জলিলের কিল হিম আমরা একটা পুরো সার্কেল কমপ্লিট করে ফেলেছি অ্যাজ অ্যান অডিয়েন্স এই ছবি বিষয়ক সম্ভবত এই একটাই মাত্র ফ্যাক্ট আমাদেরকে খুশি করতে পারবে এছাড়া এই সিনেমার মধ্যে কিছু থাকবে যেটা আমাদেরকে খুশি করবে আমার অন্তত পক্ষে সেরকম মনে হয় না এই জোকার জলিলের কাজের থেকে আমার কখনোই কোনো আশা থাকে না এবং সেটা তিনি বারবার প্রমাণ করতে থাকেন এই টিজারেও তিনি প্রমাণ করে দিয়েছেন যে কেন তার কাজের থেকে আশা রাখা যায় না এই টিজারটার মধ্যে একটাই জিনিসের প্রশংসা করা যায় বাংলাদেশের যে সমস্ত সিনেমা মেন স্ট্রিম সিনেমা যেগুলো সিনেমা হলে মুক্তি পায় সেগুলো ট্রেলার টিজার খুবই পুয়ারলি এডিটেড হয় খুবই আউটডেটেড হয় সেটার স্টাইল ইন্টারেস্টিংলি কিভাবে ট্রেলার কাটিং করতে হয় সেটা বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর যারা এডিটার তাদের সম্ভবত সেই ধারণা নেই যে কারণে এই সমস্যাটা হয় কিন্তু এখানে কিন্তু টিজারটা মোটামুটি একটা লেভেল অব্দি তারা এডিট করেছে যাতে করে গল্পটা রিভিল হয়ে যায়নি এটা আমার সবচেয়ে ভালো লেগেছে অধিকাংশ কাজের ক্ষেত্রে দেখা যায় এমনভাবে এডিট করা হচ্ছে যে গল্প সম্পর্কে সবটাই বলে দেওয়া হচ্ছে সারা সিনেমার থেকে তিন সাড়ে তিন বা চার মিনিটের একটা সারসংক্ষেপ তৈরি করাকে কখনো সেলার বলা যেতে পারে না তো এখানে সেই ভুলটা করা হয়নি এখানে একটা লেভেল অব দ্য টিদারটাকে এডিট করা হয়েছে যাতে করে গল্পটা রিভিল্ড হয়ে যাচ্ছে না এটা অবশ্যই পজিটিভ দিক এখানে গল্প সম্পর্কে যেটুকু যা বোঝা যাচ্ছে অনন্ত জলিল সম্ভবত এখানে একজন কন্ট্রাক্ট কিলারের চরিত্রে অভিনয় করছেন যে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে বাকি খিল্লি টিজার অনন্ত জলিলের যে আমরা একদম শুরুতে শুনতে পাই টিজারে যেখানে সে বলছে আমার জন্মদিন কবে তা আমি জানি না এই নাম তো বোধ আমার নাম এরকম কিছু সংলাপ রয়েছে সেই সংলাপগুলো খালি আপনারা শুনুন একটা লোক সে ভালো করে ডায়লগ বলতেও সেখানে এখনো অবধি সে নাকি হিরো হয়ে বসে রয়েছে পয়সা থাকলে কি না হয় লাস্টে গিয়ে সে যেভাবে আ করে চেঁচাচ্ছে মানে ভাবা যায় না আজকের দিনে যে এইসব কী করে মানুষ প্রডিউস করে শিক্ষার আসলে প্রচণ্ডই অভাব নাহলে অন্য হিরোদের ছবি দেখলেও মানুষ বুঝে যায় যে আমি কিছুই পারি না বেসিক্যালি আমার দরকার নেই বরং আমি পয়সা বিনিয়োগ করি অন্যদেরকে নিয়ে কাজ করি যারা ভালো ভালো কাজ করে বাংলাদেশে গুলি নির্মাতার তো অভাব নেই বিশেষ করে ওটিটি স্পেসে যারা কাজ করে তারা তো বেশ ভালো কাজ করছে অনেক ভালো শিল্পী রয়েছেন পরিচালক অভিনেতা অভিনেত্রী তাদেরকে প্রডিউস করা হোক অনন্ত জল্লার এত পয়সা যখন তিনি সেটা করলেই বেটার হবে তার নিজের তো হিরো হওয়ার কোনো দরকার নেই আমি বুঝি না তার প্রত্যেকটা কাজ আসে এবং আমি বুঝতেই পারি না যে কেন তার এত ইচ্ছা অভিনয় কয়েকটা দৃশ্য রয়েছে যেটা শাহরুখ খানের জাওয়ানের টিজার থেকে ইন্সপিরেশন নিয়ে করা একদম পরিষ্কার এর আগে যখন প্রথম একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিলো এই ছবিটার সেই টিজারটাকে তো পুরোপুরি মানে সেখানে একটা দুটো সিন না সেখানে পুরো টিজারটাই জাওয়ানের অ্যানাউন্সমেন্ট টিজার থেকে কপি করে করে দেওয়া হয়েছিল বা ইন্সপিরেশন নিয়ে কপি শব্দটা ব্যবহার করবো না ইন্সপিরেশান নিয়ে ওরা দেয়া হয়েছিল আগেরবার ওনার ছবিটা তো জানো কত টাকা বাজেট ছিল 100 কোটি না 120 কোটি ছবি ছিল তারপরে ওই 10া ছিল যাই হোক এবার জানি না তার ছবির বাজেট তিনি কত বলছেন এই কিলহিমের বাজেট কত জানি না দেখে তো মনে হচ্ছে না যে খুব বেশি হবে খুবই লো বাজেটের ছবি হবে ভিএফএক্স দেখে সেটা একদম পলিশকার ভিএফএক্স এর কাজ এখানে খুবই খারাপ আর বেসিক্যালি এখানে একটা অ্যাকশন ছবি হতে চলেছে তো একটা অ্যাকশন ছবি টিজারে অ্যাকশনটা মানুষের ভালো লাগা দরকারি এটা যে কি ধরনের অ্যাকশন হয়েছে সত্যি বলতে জানি না মানে এখানে আদেও কোনো অ্যাকশন মাস্টার কি আছেন এই ছবির জন্য আলাদা করে এই ছবির অ্যাকশান ডিজাইন করার জন্য আমি জানি না অনন্ত জলিল আদেও কি খেটেছেন একেবারেই নয় তাকে পুরো ভাত খাওয়া মোটা হিরো মনে হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে সেটাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জোকারগিরি বলা যেতে পারে ওটাকে অ্যাকশান বলা যায় না হাত পা চালিয়ে দিলেই কখনো অ্যাকশান হতে পারে না তো এখানে অ্যাকশানের খুবই দুরবস্থা এবং আপনাকে একটা লিমিটেড ফিটনেস বজায় রাখতে হবে নিজের শরীরের মধ্যে যদি আপনাকে অ্যাকশান হিরো হতে হয় যদি আপনাকে অনস্ক্রিন অ্যাকশান করতে হয় ব্যাপারটা অতটা সোজা একেবারেই নয় আপনাকে দেখে যদি মনে হয় যে এ লোকটা তো আনফিট এর হাত পা চালানো একেবারেই বোকা বোকা স্লো তাহলে সে কোনো দিন করতে পারবেই না মানে বিলিভেবেল হবে না সেটা একটা সিন রয়েছে যেখানে জোকার জলিলদা দুহাত দিয়ে ঘুষি চালাচ্ছে ওটা কি সিন ছিল মানে ওগুলো তো মাথা ঘুরে যাওয়ার মতন দৃশ্য আজকে শাহরুখকে দেখুন জনাব্রামকে দেখুন কিংবা ঋত্বিক রোশান টাইগার রাফ। বিদ্যুৎ জামাল যারা যারা বড় বড় অ্যাকশান হিরো কিংবা হলিউডের যারা বড় বড় অ্যাকশান হিরো রয়েছে তারা বহুল তারা প্রচণ্ড ফিট তাদেরকে দেখে মনে হয় যে হ্যাঁ এই লোকটা এইগুলো করতে পারে অনস্ক্রিন মানে এটা আমি পাচ্ছি না কারণ আমার শরীর সেরকম নয় অত ফিট আমি নই কিন্তু যে এত ফিট হবে যে এত পেশিবহুল হবে তার পক্ষে এগুলো করা পসিবল রক স্ট্যালান কিংবা আর্নাল্ড তাদের শরীরগুলোর কথা একবার ভাবুন তো জাস্ট তো আমি বলছি না যে ওই লেভেলে যেতে হবে যাওয়া সম্ভব নয় একজন বাংলার হিরোর জন্যে কিন্তু একটা লেভেল অবধি তো কাজ করতে হবে নিজের ওপরে তো না আছে বাজেট না আছে সেন্সিবিলিটি না আছে স্কিল কিন্তু বড় কিছু করব। এরকম একটা ভাবনা চিন্তা অনন্ত জলিলের প্রত্যেকটা কাজের মধ্যে দেখা যায় এটা হচ্ছে মূল সমস্যা যাই হোক এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত এই ট্রেলারটা এবং টিজারটাকে কেন্দ্র করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ এখন পরবর্তী ভিডিওতে